জুলজুলা রমজানে বিশেষ করে জাকাত আমরা আদায় করে থাকি অনেকেই জাকাত একটা ইসলামের রুকুন যেমন আমাদের সিয়াম একটা রুকুন এই জাকাত ফরজ আমাদের অর্থের উপরে জাকাত রয়েছে আমাদের সোনার উপর উপরে জাকাত রয়েছে আমরা আজও অনেকে জাকাতের মশলাগুলো ভালো করে বোঝার চেষ্টা করি না মূলত বন্ধুরা আওয়াজ হয় কেন কথা বলছেন কেন আপনারা আমি কি বন্ধ করে দেবো তাহলে বন্ধ করে দি আপনারা কথা বললে আমি কথা বলি কেমন বলেন প্লিজ যার যার পাশে কথা বলছে একটু গোতা দিয়ে বলেন মুখ দিয়ে না একটু গোতা দেন যে চুপ করো প্লিজ সাইলেন্ট করেন আপনারা করেন সুন্দর আলোচনা হলে যদি আপনি সাউন্ড করেন এটা চরম বেআ বন্ধুরা এটা শয়তানের একটা কাজ এই কাজটা কার শয়তানের খেয়াল করি আমরা পাঁচ প্রকার সম্পদের জাকাত আছে এছাড়া জাকাতুল ফিতির আছে ওটা আমি একটু লাস্টে ইনশাল্লাহ পাঁচ প্রকারের মধ্যে একটা হলো কৃষি সম্পদ একটা পশু সম্পদ ঠিক আছে আরেকটা হলো খনিজ সম্পদ আর একটা হলো কি ব্যবসা পণ্য আর পাঁচ নম্বরে সোনা রূপা এবং টাকা এরই আওতাভুক্ত পঁচাশি গ্রাম যদি স্বর্ণ আপনার কাছে থাকে অথবা পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপা থাকে তাহলে এটা নিসাব পরিমাণ হলো এটাকে বলে নিসাব মানে এতটুকু হলে জাকাত ফরজ হবে এর কম হলে এক হবে না অথবা এই পরিমাণ যদি আপনার কাছে টাকা থাকে এক বছর চন্দ্র মাসের পুরা হয় হিজি বছর তাহলে জাকাত ফরজ হয়ে গেল পঁচাশি গ্রাম স্বর্ণ অথবা পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপা অথবা স্বর্ণ আর টাকা বা রুপা আর টাকা মিলে পঁচাশি গ্রাম স্বর্ণ বা রূপা পাঁচশো পঁচানব্বই গ্রামের টাকা আপনার কাছে আছে তাহলে এই পুরাটার উপরে এবং এর অতিরিক্ত যত হবে সবগুলো শতকরা আড়াই টাকা জাকা দিতে হবে শতকরা কত হাজারে পঁচিশ এক লাখে আড়াই হাজার এইভাবে হিসাব করে শতকরা আড়াই পার্সেন্ট বলে এই চল্লিশ পার্সেন্ট অর্থাৎ আড়াই টাকা করে এক টাকা আড়াই টাকা এবং মনে রাখবেন বন্ধুরা জাকাত যখন দিবেন আপনার আখেরাতের ব্যালেন্সে জান্নাত যাওয়ার তো পথ হলো গরিবের পেটে তো টাকা খাদ্য বা টাকা পয়সা গেল এছাড়াও আপনার টাকা বৃদ্ধি পাবে জাকাত শব্দের অর্থই টাকা বাড়া আল্লাহ বচ্ছি ইয়ামহাকুল্লাহ রিবা ওয়ায় মিশ্র সুদকে আল্লাহ ধ্বংস করে দেন আর দান খাইরাতকে জাকাতকে আল্লাহ বাড়াই দেন জাকাত মানেই বাড়া আপনার অর্থের আমরা মিল কারখানা গাড়ি ঘোড়া বাড়ি বিভিন্ন জিনিসের ইন্স্যুরেন্স করি না করি না আপনি যদি জাকাত দেন ঠিকমতো আল্লাহর ইন্স্যুরেন্সের কার্ড নিয়ে নিলেন আপনার অর্থের গাড়ি ঘোড়া টাকা পয়সা আপনার মিল ফ্যাক্টরির আগুন আর পানি আর কোন প্রকার কোন ধরনের সমস্যা আসবে না ইনশাআল্লাহ জাকাত ঠিকমতো দিলে আপনার ফসল সবার ফসল নষ্ট হলে আপনার ফসল নষ্ট হবে না সবার পানি না পাইলে আপনি পানি পাবেন সবার ধান শীষ পাতান হলে আপনার ধানের কি আসবে চাল আসবে ইনশাআল্লাহ কারণ আপনি আল্লাহর কোম্পানিতে ইন্স্যুরেন্স খুলে ফেলেছেন জাকাত দিয়ে দিয়েছেন আজ আমাদের দেখেন বড় বড় বিল ফ্যাক্টরিতে আগুন লাগতেছে লাগে না জ্বলছে না গাড়ি ঘোড়া যাচ্ছে না ক্ষতি হচ্ছে না না আমাদের প্রপার্টির যে কোনো স্থায় আমাদের সবচেয়ে বড় ইন্স্যুরেন্স কি জাকাত দাও বন্ধুরা তাহলে এটা হলো টাকা পয়সা পঁচাশি গ্রাম স্বর্ণ বা পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপার টাকা পরিমাণ টাকা বা স্বর্ণ বা রূপা থাকলে আপনাকে জাকাত দিতে হবে শতকরা হাজার কৃষি সম্পদ যদি বৃষ্টির পানিতে আপনার কৃষির যে সমস্ত ফসল মাপা যায় সংরক্ষণ করা যায় এগুলির জাকাত আছে কাঁচামালের কোনো জাকাত নাই কাঁচামালের কোনো জাকাত নাই আলু কাঁচামাল আপনার যেগুলি কাঁচা আইটেম আমাদের এগুলি একটাও জাকাত দিতে পারে যেটাকে সংরক্ষণ করা যায় মাপা যায় এখন কোলেস্ট্রল করা যায় ফলমূল করা যায় না আলু রাখা যায় না না ওটা কৃত্রিম ওটা তো কৃষকদের নাই আছে কৃষকদের ওটা বড় বড় কোম্পানির আছে না জাকাত নেই যেই সমস্ত ধান আমাদের সরিষা আমাদের তিল যেগুলো আমাদের ভুট্টা যেগুলি মেপে রাখা যায় সংরক্ষণ করা যায় শুকা যায় এগুলোর জাকাত দিতে হবে যদি বৃষ্টির পানিতে হয় দশ ভাগের এক ভাগ দিতে হবে এর নেশাব হলো সাড়ে সাতশো কেজি সাড়ে সাতশো কেজি যদি আপনার ফসল হয় তাহলে দিতে হবে না হলে এর কম দিতে হবে না এখানে দশ ভাগের এক ভাগ দিতে হবে আর যদি শেষ দেন আপনি শেষ দিয়ে আবাদ করেন তাহলে খরচ বেড়ে গেল এই জন্যে বিশ ভাগের এক ভাগ দিতে হবে বিশ ভাগের এক ভাগ দিতে হবে পশু সম্পদ পাঁচটা উঠ হলে একটা ছাগল দিতে হবে এর কম হলে দিতে হবে না তিরিশটা গরু হলে একটা দিতে হবে এর কম হলে দিতে হবে না ছাগল চল্লিশটা হলে দিতে হবে এর কম হলে দিতে হবে না এবার এগুলির তফসিল বর্ণনা আছে বই নিবেন পড়বেন দেখবেন জানবেন ইনশাআল্লাহ আমাদের বাংলা ইসলাম গেটে আমার একটা বই আছে জাকাতের সংক্ষিপ্ত বিধান দেখবেন সবগুলি পাবেন এখন যে বর্তমানে শেয়ার বাজারের আপনি কিভাবে এ দেবেন জাকাত দেবেন ফিক্সড ডিপোজিট আছে এটার জাকাত কিভাবে দেবেন আপনার বেতনের জাকাত কিভাবে দেবেন এখন মনে করেন আধুনিক অনেক কিছু আছে না নাই এগুলি কিভাবে জাকাত দিবেন এগুলি ডিটেলস জেনে নিয়ে আপনাকে জাকাত বের করতে হবে কারণ জাকাতের টাকা আপনার টাকায় থেকে গেলে আপনার টাকা সব হারাম হয়ে যাবে সব মিক্সড হয়ে যাবে আর এখানে আসবে বালা মুসিবত এখানে নামবে ধস এদিক দিয়ে আসলে এদিক দিয়ে যাবে আসবে এক কোটি যাবে পাঁচ কোটি লাভটা কি আপনার অযথা কষ্ট করা হবে এইভাবে খনিজ সম্পদ মাটির নিচের যেগুলো এগুলোর জাকাত আছে আমাদের তো খনিজ নেই সরকারকে বুঝতে দেন তবে আমাদের সরকার যেগুলি খনিজ সম্পদ সেটা যেই ধরনের হোক সেটাকে জাকাত দিতে হবে তারপরে আসেন আমরা ব্যবসাপণ্য ব্যবসাপণ্য যেগুলো সেটা গার্মেন্টস আইটেম হতে পারে মেশিনারি হতে পারে সেটা আপনার খাদ্যদ্রব্য হতে পারে যেই কোনো ধরনের আপনার ব্যবসাপণ্য এখন বিভিন্ন জুস ফ্যাক্টরি বিভিন্ন ধরনের আছে বিভিন্ন খাওয়ার আইটেম আছে পোশাক আশাক আছে যে কোনো ব্যবসা পণ্য হোক যদি আপনার নেশাব পরিমাণ আপনি মালিক হন অর্থাৎ পঁচাশি গ্রাম স্বর্ণ অথবা পাঁচশো পঁচানব্বই গ্রাম রুপার মালিক একটু আপনার টাকা ইনভেস্ট করেছেন যেদিন এক বছর পূর্ণ হবে সেই দিন আপনার দোকানের সমস্ত মাল হিসাব করে যেটা ব্যাংকে গেছে ওটা যেটা আপনার শোরুমে আছে সেটা যেটা আপনার গোডাউনে আছে সেটা আপনার সব হিসাব করতে হবে করে শতকরা আড়াই পার্সেন্ট আপনাকে জাগাত বের করতে হবে জাগাত দিতে হবে আপনাকে এবং বিক্রয় মূল্যে জাকাত বের করতে হবে আপনি কিনেছেন একশো টাকা এখন মূল্য হয়ে গেছে পঞ্চাশ পঞ্চাশের হিসাব করবেন কিনেছিলেন দশ টাকা এখন বাজারে পনেরো টাকা পনেরো টাকার হিসাব করে আপনাকে ডাকাত বের করতে হবে বলবো অনেক কঠিন না আমাদের এক ছাত্র বলল হাজার হাজার মাল ওই সমস্ত গাড়ির পার্স কি কি সব আমি বললাম না এই হাজার হাজার হিসাব দুনিয়ায় করা সহজ না আখেরাতে তখন তুমি হিসাব করার সুযোগ পাবা কয় আখেরাতে কোনো সুযোগ থাকবে না তাহলে চারটা লেবার দিয়ে একদিনে সারা দিনে পুরো হিসাব বের করছে আলহামদুলিল্লাহ পর আমাকে ফোন দিয়েছে তুমি না বলছো হবে না কেন হবে না অসম্ভব কিসের অসম্ভব তো না তুমি কেমতের যদি ভয় থাকে যেই দিন আপনার এই জাকাত না দিলে একটা সাফ হয়ে কবরে কাটবে আপনার কেমন দিন আপনাকে পাত বানাই দিয়ে কপালে বাজরে আপনার পিঠের মধ্যে দাগ দেওয়া হবে সেই পঞ্চাশ হাজার বছরের পুরো দিন আপনাকে শাস্তি হতেই থাকবে জাহান নামে যাওয়ার আগে এই ভয় থাকলে আপনার হিসাব সহজ হয়ে যাবে এছাড়া আপনার আরেকটা মাস্টারা বলি ব্যবহারিক যেগুলি স্বর্ণ ব্যবহারিক স্বর্ণ মা আমার ভাবিদের বন্ধের এটারও জাকাত দিতে হবে যদি পঁচাশি গ্রামের বেশ পঁচাশি এবং এর বেশি হয় পুরোটার তখন জাকাত বের করতে হবে সঠিক মতে ব্যবহারিক স্বর্ণেরও জাকাত দিতে হবে